আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিওতে। আসলে আমি গত দুই কয়েকদিন ধরে কিন্তু আপনাদেরকে শুধু সুখবর সুখবর সুখবরে দিয়ে আসছি, আর এটা অবশ্যই সুখবর। শুধু সুখবর আসছে তো আমি কী করবো, শুধু সুখবরই আসছে আমাদের জন্য। আজকেও একটা সুখবর চলে এসেছে, আপনারা দেখতে থাকুন, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন কিন্তু বিষয়টা, যারা আমার চ্যানেলে অপেক্ষায় থাকেন, আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন, তাদের জন্য আমি নিয়ে আসলাম ভিডিওটা। সুখবরটা কী ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। আর একটা কথা হচ্ছে, ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা গিয়ে ফলো এবং লাইক করে নেবেন। ভালো লাগলে লাইক চাই, ভিডিওটাতে লাইক দিবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। কথা হচ্ছে, যারা দুই ডোজ ফুল ভ্যাকসিন দেওয়া আছে WHO-র অ্যাপ্রুভাল ভ্যাকসিন, তাদের এখন থেকে আর আরব আমিরাতে আসতে গেলে আপনাদেরকে যে 48 ঘন্টা আগে যে PCR টেস্ট বা রেপিড PCR টেস্ট কোনোটাই লাগবে না, ওকে, কোনোটাই লাগবে না। তবে অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন দেওয়া থাকতে হবে, এবং QR কোড সহ যে পেপারটা দেওয়া হয় আপনাদেরকে, সার্টিফিকেট, ওইটা কিন্তু আপনাদের বাধ্যতামূলক থাকতে হবে। তাহলে আপনার এই যে PCR টেস্ট, রেপিড PCR টেস্ট এগুলো প্রয়োজন নাই, কারণ এটা অনেক ঝামেলা, তারপর 2,500 টাকা এক্সট্রা দিতে হতো আমাদেরকে, ঠিক আছে। তবে যারা ভ্যাকসিন দেন নাই তাদের জন্য সুখবর আছে, তারাও আসতে পারবেন, তবে আপনাদেরকে 48 ঘন্টা আগে PCR টেস্ট করতে হবে। তবে অবশ্যই যারা আপনার দুই ডোজ ভ্যাকসিন, মানে আপনি এক ডোজ দিয়েছেন আরেক ডোজ দেন নাই, বা কোনো ডোজে আপনি দেন নাই, আপনাদেরকে অবশ্যই 48 ঘন্টা আগে যে রেপিড PCR টেস্ট সেটা অবশ্যই লাগবে, এবং আপনিও আসতে পারবেন। যেমন আগে ছিল যে ভ্যাকসিন না দিলে কিন্তু সমস্যা হতো, আসতে পারতো না, হ্যাঁ, বা বাংলাদেশে সমস্যা করেছে বিভিন্ন রকমের বিমান সংস্থাগুলো, এখন থেকে সেটা আর করা সম্ভব না। আপনি যদি দুই ডোজ ভ্যাকসিন দেওয়া থাকে আপনাদেরকে আর PCR টেস্টও করতে হবে না। রেপিড PCR টেস্ট তো কয়েকদিন আগে তুলে নিয়েছিল, আর PCR টেস্টটাও তুলে নিয়েছি, আপনার একটা এটার বিস্তারিত আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, এটা খালি টাইমে এসেছে, লিঙ্কটা আমি দিয়ে দিব। আর আপনারা স্ক্রিনশটও দেখতে পাচ্ছেন, তারা অলরেডি সাব জানিয়ে দিয়েছেন যে এখন থেকে আর ভ্যাকসিনেটেড, ফুল ভ্যাকসিনেটেড এবং WHO অ্যাপ্রুভাল যে ভ্যাকসিনগুলো আছে, এবং তো কথা হচ্ছে যে WHO যে ওয়ার্ল্ড অথরিটি যেটা আছে সেখান থেকে অ্যাপ্রুভাল যে ভ্যাকসিনগুলো আছে, সেই ভ্যাকসিনগুলো যদি আপনাদের দেওয়া থাকে তাহলে এই PCR টেস্ট আপনাদেরকে করতে হবে না, আর এক্সট্রা আপনার সেই টাকাটাও আপনাদেরকে আর দিতে হবে না। তো এটা অবশ্যই একটা গুড নিউজ প্রত্যেকটা প্রবাসীদের জন্য, প্রত্যেকটা ভাইদের জন্য, এবং সেটা বিজিবি বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, সবার জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। সেটা কার্যকর আপনার 1 মার্চ থেকে হয়ে যাবে ইনশাল্লাহ, এবং 1 মার্চের পর থেকে আপনারা সেই সুযোগটা গ্রহণ করতে পারবেন, এবং এটা অবশ্যই একটা ডেভেলপমেন্ট। আর আরব আমিরাত সরকার আসলে যে কঠিন কঠিন নিয়মগুলো ছিল সেটা কিন্তু একটা একটা করে কিন্তু সব কিছুই ক্যান্সেল করে দিচ্ছে, সব কিছুই কিন্তু ডিলেট করে দিচ্ছে। সেটা আমাদের জন্য ভালো হচ্ছে, প্রবাসীদের জন্য ভালো হচ্ছে, আমাদের আসা যাওয়ার জন্য অনেক সুবিধা হচ্ছে। নতুন যারা আসেন তারা যে কতটুকু হয়রানি হতো এয়ারপোর্টে এসে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে, এবং যারা আসে তো তারাই বলতে পারবে। নতুনদের জন্য অনেক সহজ করে দিচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে কথা। তো সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাদেরকে এই হয়রানি করতে পারে যে আপনাদেরকে PCR টেস্ট করতে হবে। যদি দুই ডোজ ভ্যাকসিন দেওয়া থাকে, কিউআর কোড সহ সার্টিফিকেট আপনার কাছে থাকে, আপনারা PCR টেস্ট করার কোনো প্রয়োজন নেই, সরাসরি এয়ারপোর্টে চলে আসবেন আপনাদের সেই ভ্যাকসিনের সার্টিফিকেটটা নিয়ে, তাহলে আপনি চলে আসতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। হয়তো আপনাদেরকে হয়রানি করতে পারে, না এটা লাগবে, সেটা লাগবে, এই সেই, এটা আপনারা কানে দিবেন না, ঠিক আছে। তো সেটা হচ্ছে কথা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন আপডেট আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো সবসময়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।